পাঁচ বছর আগে বেকারদের চোখে চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে সেই স্বপ্ন তিনি কতটা পূরণ করতে পেরেছেন তার বিচার জনতা করবেন তবে সেই দলের প্রার্থী হয়ে আবারও বেকারদের জন্য চাকরির মুঠো স্বপ্ন ছড়িয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায় রবিবার ভদ্রেশ্বরের গেট বাজার এলাকায় দলীয় কর্মীদের নিয়ে তিনি এই স্বপ্ন ফেরির কাজটি সারেন তবে তার দেওয়া প্রতিশ্রুতি সেখানকার মানুষ কতটা বিশ্বাস করেছেন তা এলাকাবাসী বলতে পারবেন তার প্রতিপক্ষ প্রার্থী ডক্টর রতনা দেন নাগ অবশ্য লকেটকে নিয়ে বিন্দু মাত্র বিচলিত নন কারণ তিনি তার শরীরী ভাষায় বুঝিয়েই দিয়েছেন হুগলির মানুষ অ্যাডভান্স জয় পাঠিয়েই দিয়েছে তার অ্যাকাউন্টে হাইয়েস্ট পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে আছে উন্নয়নের বাংলা বলে এগিয়ে উন্নয়নে এগিয়ে বাংলা বেকার বেকারত্বের দিক থেকে এগিয়ে বাংলা ভারতীয় জনতা পার্টি চায় যে প্রত্যেকটা মানুষের ঘরে শিশুদের মঙ্গল হোক এবং তার জন্য প্রত্যেকটা বাড়ির যারা বেকার যারা রয়েছে তারা অন্তত কিছু কর্মের সঙ্গে যুক্ত হোক চাকরি পাত্রা সেটা শিল্পর জায়গা থেকে যুক্ত তারা রাঁধিতে মোবাইল উঠতে কারণ তারা প্রত্যেকে তারা নিজের নিজের কর্ম নিজের স্বপ্ন সফল করার জন্য তারা চাকরিতে যোগ দি নিজের কাজে যোগ উপর